সো গাইস, তো দেখতে পাচ্ছ এবার নেমে গেছি আমরা বেনেডা স্টেশনে। তো চিকচার না করলে হবে না, তো ব্যাপারটা স্টেশনের নেমে দেখি এত বড় বড় পেয়ারা, মানে দেখি লোভ লাগছিল। যাই হোক, এবারে আমরা বেরোচ্ছি এবার অটোর জন্য। গাইস ল্যান্ড অবিকিয়া, সরি সরি ল্যান্ড অবিকিয়া, ওই বাস নেই, চলো দেখ ঘুমা থাও বেনারস বেনারস আর কুছ নেই, চলো ম্যানেজ করবে। অনেকে এসছে জানি আমার, বাট আমার এর থেকে একটু বড়, কারণ ব্যাপারটা হচ্ছে আমরা হোটেল যেহেতু বুক করেছিলাম সেখান থেকেই আর কি সব কিছু ঠিক করা হয়েছে, টোটো বা অটো ফটো। তো গিয়ে দেখা হচ্ছে, চল বিশ্বনাথ কা মন্দির হ্যাঁ বাবা জি কা আমার হোটেল টিকে আর তোড়িস ইধার মন্দির। মোটামুটি গাইস, তো খাওয়া দাওয়ার জন্য বেরিয়েছি, মোটামুটি খাবো দাবো মেনা করতে করছি, নাকটা মেরে দিল যা গিয়ে দেখাচ্ছে খাওয়া দাওয়া করে কি হবে না। চল তো গাইস, তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কারণ এরম ভাবে বলছি কারণ বলো তো কেন কেন হতে পারে, কারণ সাউন্ডটা আসবে না, কারণ আমার এ নেই। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করেছি একটা দোকান থেকে, তো আমরা মোটামুটি আর মন্দিরটা তো কাছে ভীষণ এই সামনে একদম, এই দেখাচ্ছি পুরো হোটেলের কাছ থেকে একদম কাছাকাছি আমরা পেয়ে গেছি। যাই হোক, এবারে একটু রেস্ট নেবো, কারণ অনেক জার্নি করে এসেছি, তো মিনিমাম 14 ঘন্টা লেগেছে আমাদের জার্নি করতে। তো এবার গিয়ে একটু রেস্ট পেতে তো বিকেলে দেখানো হচ্ছে, চলো। আর বাঙালি হয়েছি খাবো না চারদিকে, খেয়ে খেয়ে বেড়ে শুধু খেয়ে খেয়ে বেড়াচ্ছি। খিদে পেয়েছিল, একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া ছিল ওই সিঙ্গারা আর কি আর তরকারি, ওটা দাম নিলে হচ্ছে 40 টাকা আমার, তাই হোক সে মিলে আশা করছি একই হবে। তো এবার ঘাটে যাচ্ছি, ঘাটে দেখাও তো এবার কি করা হবে না করে নিয়েও যাই না, এবার জানতে মানে জানতে পারবো, তো চলো দেখাচ্ছি। খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম ঘাটে, ঘাটে যেহেতু আরতি হয় সন্ধ্যার তো দারুণ লাগে, তো আরতিটা দেখতে হয় বসে পড়েছিল। আরও সন্ধ্যে আদরি দেখা কমপ্লিট, তো এখানে আবার ফিল্ম শুটিং হচ্ছে একটা, দেখাই দাম হিন্ডেটে তুমি প্রচুর সব ঘাট তুমি এক্সপ্লোর করতেও পারবে না, দেখাচ্ছি দাঁড়া পরপর ঘাট হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি অনেক দূর অনেক দূর। সেটাই সকালের ভিউ আমাদের মোটামুটি, এটা মন্দির দেন শ্মশান এই সামনে। সো গাইস, তো এটা ডে নাম্বার 2 হচ্ছে এটা, তো মোটামুটি পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে। সকাল 5টার সময় উঠলাম, চান করলাম, পুজো দিলাম, এবারে একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, দেন কোথায় কী যাওয়া যায় দেখা যায়। খাওয়া তো ভালোই মোটামুটি সিস্টেম, তোমরা না এলে বুঝতে পারবে না এখানকার এক্সপ্লোর, বেনারস এক্সপ্লোর করতে হলে অনেকদিন থাকতে হবে। তো আমার সামনে একজন দেখছি আমাকে, দেখুন গাইস, বাবাটা বানর তো প্রচুর আছে, একটু সাবধানে যাই হোক আমাদের কিছু ক্ষতি করেনি। তো বানর বাবা যে আমাকে দেখছে যে কি করছি, ওরা তো বুঝতে পারছে না ওটা ব্লগিং করছি বা কি করছি না করছি, অনেকদিন পর ভিডিও আসে মানে অনেকটা দিন পর, তো যাই হোক আবার আসতে থাকবে, ভিডিও ভিডিও দিয়ে থাকবো, একটু একটু প্রবলেম হচ্ছিলো এডিটিংয়ে বা এসির জন্য, তো আসতে থাকবে, সে চাপ নিও না। তো এবারে দেখা যায় কী করা যায়, খাওয়া দাওয়া করবো এবং আর কি করা যায়, আর ঘোরাবো বেনারসটা পুরো ঘোরাবো চেষ্টা করছি আমি যতটা, কারণ আমার ইনফরমেশান তো খুব একটা নেই, যতটা পারা যায় লোকাল
ইনফরমেশান নেওয়া টুকটাক টুকটাক টুকটাক, আর ইউটিউব ভিডিও বা গুগল সার্চ করে দেখা যাক কি হয়। এবার চলো সবাই একটু খাওয়া দাওয়া করতে বেশি, কোথায় খাওয়া দাওয়া করবো বুঝতে পারছি না। তো এখানকার আরেকটা ফেমাস আইটেম হচ্ছে কচুরি। কচুরি এখানে ফেমাস আইটেম, এখানকার কচুরি হচ্ছে আটার তৈরি, আর তার সাথে সবজি একটা দেয়, সবজি খাবলি ছোলা বা যাই হোক। হ্যাঁ তো গাইস, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কচুরি আর ওই কী বলো ওটাকে, ওটাকে হচ্ছে বলে হচ্ছে ওই লাইক ভুলে গেছে, মনে পড়লে আবার বলছি। তো দেখা হচ্ছে কোথায় যাচ্ছি না, গলিতে ঢুকে গেছি, গিয়ে গিয়ে দেখাও, প্রচুর গলি গলি তো হারিয়ে গেলে আর যাই না, তো লোকেশানটা করে রাখলে ভালো হতো। তো দেখা যাক, বেরিয়েছি যখন তো ঘুরি চল। তো ব্যাপারটা কাল ভৈরব মন্দিরে আমি দর্শন করতে যাচ্ছি, তো দেখা যাক কোথায় কি যায়। একটা বাবার সাথে দেখো কাল ভৈরব মন্দির কেমন কি যায়, বাবাটা কাল ভৈরব মন্দিরটা এই সাইডটা দেখা হলো। তো উনি আমাকে অ্যাড্রেসটা বলে দিল যে আমার এলাকা আছে, তুমি এইভাবে এইভাবে যা, দেন যাচ্ছি আর কি। দেখা যাক কি হয় কাল ভৈরব মন্দির, আমি আকেলে হিন্দি মেয়ে বাদ করে ব্যাপারটা মন্দিরে দর্শন করতে পারিনি বাবা, কাল ভৈরব বাবা দর্শন করবো, এখন না পুজো যেদিনকে যাবো সেদিনকে দর্শন করবো, ফার্স্ট আগে মানে সামনে থেকে লাইক দেখে চলে এলাম। তো আর এটা স্ক্যাম হয় কি জানি না, ব্যাপারটা স্ক্যামে পড়েছি ব্যাপারটা, এটা বাবা দেখলাম ঠিক আছে হাতের জালুতে লাইক এই যে রুদ্রাক্ষটা আমাকে কিনো, তো দিয়ে বলছে যে বাবা তুমি কিছু টাকা দাও, হ্যান দাও দেন দাও এইসব, ওই একশো টাকা নিয়ে নিল, যাই হোক একশো টাকাটা নিল, কী হলো আমি কিছুই বুঝতে পারলাম না, এটা বলে পড়তে হ্যান করতে ত্যান করতে, এটা ওদের কি ফ্রড বিজনেস বা কী আমি কিছু বুঝতে পারছি না। ব্যাপারটা আমি জলেটা ফেলে দেবো, আমি রাখবো না, তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক যে এবার নদীর ঘাট মানে ঘাটে যাই, ঘাটে গিয়ে ঘোরাঘুরি করে দেন এটাকে ফেক দুঙ্গা আর কে, গলি বড্ড গুলিয়ে যাচ্ছে, গলিগুলো প্রচণ্ড গোলান এখানে, এটাই সমস্যা, দেখি চলো। তো এখানকার ফেমাস কচুরি দেখুন হচ্ছে রাম ভান্ডার করেছিল, এখানে একবার অন্তত ট্রাই করবে, আমি বাট ট্রাই করতে পারিনি, যাই হোক কী করা যাবে। গাইস এত রোজ পালিয়ে এসেছি আর ওটা ফেলে দিয়েছি রুদ্রাক্ষটা বিলবে একটা ফেলে দিয়েছি জলে হারায় মহাদেবের নাম, কোনো চাপ নেই, এবার ঘরে যাচ্ছি রেস্ট রুম, এই ওদের মধ্যে আমি পারছি না, দু চারটে ঘাট ঘুরলাম আর কিছু কিছু ঘুরলাম, এবার ঘরে যাচ্ছি দেখি ঘরে কারণ কী আছে না আছে। চল তো আমরা বেরিয়ে পড়েছিলাম বিকেলে উদ্দেশ্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে বিকেলে ঘুরতে গিয়ে পিছু টান চলে এলো, কারণ চা আমাদের প্রয়োজন বিকেলে, চা ছাড়া আমরা যেতে পারি না, তো চায়ের উদ্দেশ্য চলে এলো। যা রয়েছে ও হিন্দি কেন বলছি, হিন্দি বলে বলে এমন অবস্থা হয়ে গেছে হিন্দিই বলতে চাইছি, ও আচ্ছা একটা শ্মশান, শ্মশানটা থাকে আর এখানে চব্বিশ ঘন্টা দাহ ঘোরা যে চব্বিশ, সকালে এসেছিলাম সকালে দাহ দেখছি এখন দেখছি দাহ, মানে তোমরা মোটামুটি জানো এইগুলো, আমি আর কি বলবো এক্সট্রা। এবারে বোটিং করার উদ্দেশ্য হচ্ছে, কারণ বোটিং করা আমার যেটা মনে হয় স্পেশাল টাইম হচ্ছে তোমার একদম ভোরে, নাহলে ওই সানসেট যখন পড়ছে তখন
আমার যেটা মনে হয় পার্সোনালি, এবার তোমাদের ব্যাপার তখন করতে পারো, আমার যেটা মনে হয় সেই জন্যে আমি নিজেও পার্সোনালি বলে বলে বোটিং করাচ্ছি তোমার এই সানসেটটা টাইম আবার সন্ধ্যের দিকটা। তো যাই হোক, দেখা হচ্ছে, চল বোটিংয়ে কী আছে না আছে আমি নিজেও জানি না, কতটা কি ঘোরায় না ঘোরায় তো দেখি যে চলো। বেরিয়ে পড়ছি না, হঠাৎ করে দেখি মোমো দোকান, তো একটু আটকে গেলাম, মোমো তো খেতেই হবে নাকি। তো ভেজ সোয়া মোমো ছিল, অনেক কিছু ধরনের মোমো ছিল, মোটামুটি ট্রাই করেছিলাম, তো মোটামুটি ভালোই খেতে ছিল। সো খাওয়া দাওয়ার পর চলে এলাম শাড়ি দেখতে মহিলাগণদের সাথে। তো শাড়ি দেখছি আর দেখছি আর কি বলবো, এতগুলো শাড়ি, বেনারসি শাড়ি দেখছি আর মনে হচ্ছে যদি আমার একটা বউ হতো তাহলে আমিও নিয়ে যেতাম, কি আর বলবো গাইস। আর ভাগ্যক্রমে সেটা তো নেই গাইস, করবো আর গাইস। তো ব্যাপারটা হচ্ছে আমরা অনেকগুলো একসঙ্গে ট্যুর করেছি, তো ব্যাপারটা গুলিগুলো যাবে, ভাগ ভাগ করে আমি দিয়ে দেবো। এবারে আমরা খাওয়ার দাওয়া নিয়ে মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইস নিয়ে বাড়ি যাচ্ছি। সব ভেজ আইটেম, যাই হোক ভালো ভেজ আইটেম ভালো। আর কি একটা ফল নিয়েছি, ফলটা তোমাদের দেখাবো, রস, কি নামটা কি রে, রাসবেরি, রাসবেরি ফলে, ঠিক আছে ওটা দেখাবো বাড়ি গিয়ে। এবার চলো আবার কালকে সকালে আবার কি করব না করব, ওরা তো এতে যাবে, আমি বাড়ি থাক মানে হোটেলে থাকবো, ওরা হচ্ছে এতে যাবে। কোথায় বলে ওটাকে, তোরা কোথায় যাবি কালকে, কোথায় যাবি তোরা কালকে, ব্যাপারটা হচ্ছে রাম রাম সাথে যাচ্ছি, দাঁড়া খেতে যাবো, খেতে গিয়ে আজকের মোটামুটি সাইট সিন যেগুলো আছে মোটামুটি কমপ্লিট করবো, দেখা যাক কি কি সাইট সিন না আছে। একটা টোটো, দুটো টোটো করা হবে, যদি ছজন আছে হবে না, টোটো করে দেন আমরা ঘোরাঘুরি করতে যাবো। খিদে পেয়েছি, খেতে যাচ্ছি, কি খাওয়া যায় সেই কচুরি খেতে হবে, দেখা যাচ্ছে চলো খাই। কালে ব্রেকফাস্ট করতে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়তে পড়তে কি করলাম, কচুরির দোকানের সামনে পড়লো, কচুরি একটা খেতে তো হবে, এখানে কচুরিগুলো দারুণ খেতে গাইস, একবার অন্তত চেক করবে। সকালে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম টোটো ধরে আমরা সাইট সিন করতে, তো দেন সাইট সিন করতে চলে যাব ইসকন মন্দির, এখানকার ইসকন মন্দির আছে, আরও অনেক মন্দির আছে,